গুড মর্নিং, সবাই কীরকম আছো? তো আমার তো আর বড় ভিডিও বানানোর টাইমই হচ্ছে না রিহুকে নিয়ে। এখন রিহু আস্তে আস্তে হামা দিতে লেগেছে, তো ভীষণ জ্বালাতন হচ্ছে। কখনো কখনো ঠোকা খেয়ে যাচ্ছে, লেগে যাচ্ছে, তো ওই নিয়ে আর মানে ফোন নিয়ে বসার সেরকম সময়ই নেই। তো আজ মনে হলো যে না একটা করি, অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না। এই দেখো এখন বাজে 7:45 নাগাদ। তো এই যে রিহুকে এখন আমি একটু বাগান দিয়ে ঘোরাতে নিয়ে এসেছি। ও এই সময়ে দুধ খাওয়ার পর বাগান দিয়েই ঘুরতে আসে, ওকে ওর ঠান্দি ওকে নিয়ে আসে, মেয়ে দাদা নিয়ে আসে। তো ওই জন্য এখন আজকে ওর জন্য কাজে ব্যস্ত আছে, তাই আমি নিয়ে আসছি ওকে। এখন একটু গাছপালা দেখলে ওরও ভালো লাগে। যখন কাটোয়ায় ছিলাম সেরকম তো ওখানে তো গাছপালা নেই, বাট এখানে আমাদের এই বাগানটা আছে বলে একদিক থেকে ভালো ওর জন্য। তো চলো এরপরে কী কী করছি দেখাচ্ছি। এটা হলো আমাদের কাঁঠাল গাছ। তো অনেকগুলোই কাঁঠাল ধরেছিলো যেগুলো এচার হিসেবে আমরা খেয়ে নিয়েছি। তো এখানে মা এই দুটোকে পাকানোর জন্য রেখেছে, আপাতত দেখা যাক। ও তিনখান আছে। আর এইটা হলো নারকেল গাছ। আর ওই যে এটা হচ্ছে আমাদের বেল গাছ। অনেক বেল খেলাম, দারুণ মিষ্টি হয় বেলগুলো। রিহু আস্তে আস্তে হামা দিতে শুরু করেছে, তো ওই জন্য চারিদিকে ওর জন্য কাঁথা, যা মোটা মোটা গদি হয় তা সমস্ত কিছু পেতে রাখা হচ্ছে। তা সত্ত্বেও কী করছে, খালি মেঝের মধ্যে চলে যাচ্ছে। শাক কেটে রেডি করে দিয়েছি। মাছের ডিমের কালার থেকে ছোট সবুজ রঙ হয়েছে মাছ। আমরা সবাই সকালের কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, তাই ওর কাকাইকে ওকে ধরিয়ে দিয়েছি। আর কাকাইয়ের সাথে একদম লাফালাফি করতে শুরু করে দিয়েছে রিহু। এটা ফার্স্ট টাইম ডিমের কুসুমটা শুধু খাচ্ছে, এর আগে সামান্য মতো ভাতের সঙ্গে মিশিয়ে দিতাম। তো আজকে সাহস করে ডিমের কুসুমটাই একটু গরম জল দিয়ে গুলেছি, দিয়ে ওকে খাওয়ানো হচ্ছে। বাড়ির গাছ পাকা বেল, তো ওই জন্য এটা রিহুর জন্য সামান্য এক চামচ করছি। রিহুকে টেস্ট করিয়ে দেখবো কীরকম লাগে। রিহুকে খাওয়ানো যেন শেষ হচ্ছে না, দু ঘন্টা অন্তর অন্তর খাওয়ানো তো চলেই যাচ্ছে। একবার ডিমের কুসুম হলো, এখন বেলটা আমাদের গাছ পাকা বেল, তো ওই জন্য এখন বেলটাও একটু করে খাওয়াচ্ছি। তো মা ওকে খাইয়ে দিচ্ছে। তো এখন একটু রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, তারপরে আমি স্নান করতে পারবো। মা তো সবই ওকে হ্যান্ডেল করে নেয়, আর মাই ওকে স্নান করাবে। তো এই করতে করতে দুপুর, দুপুর থেকে বিকেল, মানে একটুও টাইম পাওয়া যাচ্ছে না, এত তাড়াতাড়ি দিন যাচ্ছে। তো চলো আবার ভাত খাওয়ানোর সময় দেখাচ্ছি। রিহুর খাবার এখানে বসিয়ে দিচ্ছি, সব রকম সবজি আর নুন হলুদ আর একটু পরিমাণে তেল। আর এখানে আমি চাল দিই না, ভাত করা থাকে যেটা আমাদের, সেই ভাতটাই ওকে এখানে দিয়ে দিই, সেটা একদম গলে যায়। আমি স্নান টান কমপ্লিট করলাম, রিহুর দিকে স্নান করে ঘুমিয়ে গেছে, এখন চললাম ছাদে। সব মেলা তোলা করতে হবে, রিহুর অনেক কাঁথা কাঁচা হয়েছে আজকে, তো একটা একটা কাজ তো লেগেই গেছে। কাঁচা এক কাঁথা, আর কালকে আমি এই তারটাকে ছিঁড়ে ফেলেছি কাঁথা মিলতে গিয়ে। এই গাছগুলো খুব সুন্দর লাগে বিকেলের দিকে। চলো কাজ করে নি, ঘুম হয়ে গেল। আধ ঘন্টা অত না তো ঘুম হয়ে গেল। কি করছিস? ওদের কাক রিহুর জন্য এখানে বড় করে বিছানা করে দেওয়া হয়েছে। এখন বাজে বিকাল 5:30, ঘুমিয়ে উঠে যে আবার হামা টানতে লেগেছে। তখন তো দুপুরে ঘুমাতেই চাইছিল না, এমন অত্যাচার। কাটো যেটা পারবি সেটা করে দেবো।
চলো আমি ফুচকা ভাজি। আজকে সন্ধ্যেতে ফুচকা করব, ভাই অনেকদিন পর এসছে তো ওই জন্য আজকে ফুচকা করছি সন্ধ্যেতে। এই যে আমি অলরেডি আলু মাখতে লেগে গেছি, এই যে আলুটা, এখানে টক জল খুবই সামান্য। এই যে চললো কাকার সাথে বেড়াতে, কাকাই জামা পরিয়ে দিচ্ছে, যাও বের বের করে আসো, চলো টাটা। আমি এখানে আটা মাখছি, মা এখানে তরকারি চাপিয়ে ফেলেছে, কুমড়ির তরকারি আচ্ছা আজকে। আমি টেবিলে ফুচকা রেডি করে ফেলেছি, ঘরে দই ছিল, মা বাতিয়েছিল, সেই দইটাকে একটু বিট লবণ আর ভাজা মশলা দিয়ে আজকে দই ফুচকা খাওয়া। তোমাকে কেউ দিচ্ছে না, তোমাকে কেউ দিচ্ছে না খেতে, কেউ দিচ্ছে না, কাঁদতে লাগো, মায়ের ফুচকা খাওয়া। খাবি না, না ওটা খেলা করা। এটা কি হয়েছে দাদা, কি করে দিয়েছে তোমাকে? ও মা, ও দাদা তোমাকে মেয়ে করছে? না হ্যাঁ দাদার মেয়ে পছন্দ ছিল তার জন্য। একটু ছোট পালিশ দিদি, তাহলে ছোট পালিশ দিদি, বাবা রে সন্ধ্যের পর আমাদের এক আত্মীয়া রিহুকে দেখতে এসেছিল, তো তারই এটা হচ্ছে একটা পুচকি পাড়া ছেলে, তো ও রিহুর খেলনাটা নিয়ে খেলা করছে, রিহুকে জ্বালাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার এন্ড কমেন্ট করো আমার চ্যানেলে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।